সামনেই নৈহাটি বিধানসভার উপনির্বাচন বা সেরকম একটা কোনো নির্বাচন আছে? না না, ভুল করে ভাববেন না যে এটা একটা কোনো বিধানসভার ভোট, উপনির্বাচনের ভোট, সেই সব ভোট নিয়ে কোনো খবর। আজকে আপনারা যদি কোনো একটি রাজনৈতিক পার্টির এক্স হ্যান্ডেলে লক্ষ্য করেন, এবং ভিডিওটা আমরা আপনাদের সেই কারণেই দেখাচ্ছি, এই ভিডিওর পথে দেখতে পাবেন যে সেখানে দেখা যাচ্ছে যে সেই রাজনৈতিক প্রার্থীর সমর্থনে কিন্তু কথা বলতে দেখা যাচ্ছে মোহন বাগান, ইস্ট বেঙ্গল, মহামেডান এবং আইএফএ সচিবকে। নৈহাটি যে প্রার্থী সনদ দেব, তিনি একজন নৈহাটি যে মাঠটি, সেই মাঠ দিয়ে নৈহাটি আপনারা জানেন কলকাতা লীগ বা বিভিন্ন ধরনের লীগের যে সমস্ত ম্যাচগুলো হয় সেগুলো তিন প্রধানী এবং আইএফএ, তারা কিন্তু এই নৈহাটির মাঠটি ইউজ করে। এবং সেক্ষেত্রে এই নৈহাটির এই যিনি ব্যক্তি, অর্থাৎ যে রাজনৈতিক ব্যক্তিত্ব সনদ দেয়, তিনি কিন্তু তিন প্রধানকে এবং আইএফএকে যথার্থভাবে সহায়তা করেন। তাদেরই তারই সমর্থনে কিন্তু এবার দেখা গেল একটা ভোটের প্রচারের মতো একটা ভিডিওতে এই তিন প্রধান কর্তা এবং আইএফএ কর্তাকে এই সনদদের বিষয়ে উচ্চ প্রশংসা করতে, এবং সেই ভিডিওটা আপনারা দেখবেন। তবে সমর্থকরা অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক প্রশ্ন তুলছেন যে কিছুদিন আগেই যখন আরজিকর কাণ্ডটা হয়েছিল, তখন যখন বিচার চেয়ে সমর্থকরা স্লোগান দিয়েছিল বা যে সেই ডার্বির দিনের সেই যুবভারতীর সামনে যে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ঘটনার পরও কিন্তু এই তিন প্রধান কর্তা বা আইএফএ সচিব যিনি আছেন তাকে কিন্তু একটা তাদের কিন্তু একটা কথা বলতে শোনা যায়নি। এরপর তিন প্রধানের কর্তাদের বলতে শোনা গেছিলো যে একটা আলাদা যৌথ সম্মেলন করে তারা বলেছিলেন এটা একটা আলাদা ঘটনা, তারা মাঠের সাথে কোনো সংযোগ নেই বলে তারা এই বিষয়ে কোনো রকম মন্তব্য করবেন না, এবং তাই জন্য সেই বিষয় থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিলেন। আইএফএ কর্তা একটা কোনো মন্তব্য করার কিন্তু তিনি প্রয়োজন বোধ করেননি রাজ্যের এইরকম একটা বড় ঘটনার ক্ষেত্রে। কিন্তু আজ যখন একটা সামনে নির্বাচন, তখন তাদের মনে পড়ে গেল এই রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের মাঠ দিয়ে কীভাবে সহযোগিতা করেছে, এবং সেই ভিডিও সেই রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়াতে ভোট প্রচারের কাজে লাগানো হচ্ছে। তো এই বিষয়ে তিন প্রধানের কর্তাদের সাথে বা আইএফএ কর্তাদের সাথে কথা বলে যেটাও জানা যাচ্ছে, তারা কিন্তু শুধুমাত্র বলছে যে আমরা রাজনৈতিকভাবে না, আমরা শুধু ফুটবল প্রশাসক হিসেবে যে সহযোগিতা পেয়েছি সনদদার কাছ থেকে সেই বিষয়টাই আমরা তুলে ধরেছি। কিন্তু এখানেও নেটিজেনরা প্রশ্ন করছে, শুধুমাত্র যদি সেই বিষয়টাই বলার হয় সেটা কেন তাদের একটা রাজনৈতিক প্রচারের বিষয়ে লাগানো হচ্ছে তাদের মন্তব্য? তারা তো জেনেই যখন যেই ভিডিওটা করা হয়েছে তখন তো তারা জানতেনি যে এই বিষয়টা রাজনৈতিক প্রচারের ক্ষেত্রে লাগানো হবে। তাহলে কেন তিন প্রধানের নাম বা আইএফএর মতন একটা সংস্থার নাম, বঙ্গ ফুটবল সংস্থার নাম, তারা কেন এই ভোটের প্রচারের এতে তারা জড়াচ্ছেন, এই বিষয়টা নিয়ে কিন্তু নেটিজেনরা প্রশ্ন করেছেন। আমরা কথা বলে নিয়েছিলাম মোহন বাগান সচিব দেবাশিস দত্তের সাথে, তিনি কি বললেন সেটা তো শুনবেনি, তবে আমরা যদিও বাইটগুলো তুলতে পারিনি, তবে যেটা জেনেছি যে আইএফএ সচিব বা ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকার তারাও কিন্তু একইভাবে বলেছেন যে তারা ফুটবল প্রশাসক সনদদের কাছ থেকে কীরকম সহযোগিতা পেয়েছেন সেই বিষয়টাই তারা তুলে ধরেছেন এই ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক দেবাশিসবাবুর বক্তব্য, এবং আপনারা কীভাবে দেখছেন এই বিষয়টা সম্পূর্ণ অবশ্যই আপনাদের নিজেদের মতামত জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সনদ দে একটা দক্ষ সংগঠক, আমরা যখন যেভাবে ওর কাছ থেকে রিগার্ডিং গ্রাউন্ড সাহায্য চেয়েছি, কি প্র্যাকটিস কি ম্যাচ, সবসময় ওর সহযোগিতা করেছে। আমরা যতবার মোহনবাগান নৈহাটিতে খেলতে গেছি নৈহাটি স্টেডিয়ামে, ওনার প্রচন্ড রকম সাহায্য পেয়েছি, এবং উনি একজন দক্ষ ক্রীড়া সংগঠক, যেভাবে উনি নৈহাটি স্টেডিয়ামটাকে মেনটেন করেন সেটাটা দেখবার। সনদবাবুর সাথে আমার সম্পর্ক আইএফএতে এসে ফুটবল করত, একজন দুর্দান্ত কাজের মানুষ, ওনার কোনো প্রশংসাই বোধ হয় যথেষ্ট নয়। ফুটবলের ব্যাপারে ওনার থেকে আমি যা সাহায্য পেয়েছি, আইএফএ যে সাহায্য পেয়েছে তার কোনো প্রশংসাই যথেষ্ট নয়। সনদ দে নিজেই পুরো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল,
এটা একটা অনেক বড় ব্যাপার আছে যে একটা লোক আমরা এত দূর থেকে ওখানে গিয়েছি স্টেডিয়ামের জন্য যত রকম সহযোগিতা চেয়েছি যত রকম হেল্প চেয়েছি সবসময় দাঁড়িয়ে রয়েছিল মানুষের খুব কাছে। আমি চাইব যে দাদা ফুল ভোটে জয়ী হোক। জানাই সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক কোনো কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আমরা বিভিন্ন জায়গায় খেলতে যাই এবং বিভিন্ন জায়গায় আমরা খেলা হোস্ট করি। আপনারা জানেন মনে হয় আগে কল্যাণীতে খেলা হোস্ট করতাম, আই লিগের খেলা হতো, সেখানে নীলিমেশ দা ছিল চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি, তিনি কোনো একটি রাজনৈতিক দলের, কিন্তু তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতেই হতো না। লোকাল জায়গায় যদি ম্যাচ হোস্ট করতে গেলে লোকাল যারা তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হয়। এবং সনদবাবু সেই কারণেই সনদবাবু আমাদের ক্লাব যারা যেতেন তাদেরকে যথেষ্ট সাহায্য করতেন। এর মধ্যে কোনো রাজনৈতিক কোনো এই নেই। আর আপনারা আমার যদি বক্তব্যটা ভালো করে শুনে থাকেন, আমি পরিষ্কারই বলেছি উনি একজন দক্ষ ক্রীড়া সংগঠক, কারণ আমি ওনাকে অ্যাসেস করতে পারবো অনলি অ্যাজ এ স্পোর্টস অফিসিয়াল। আমি অন্য কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে কারণ এ করতে পারবো না, কিন্তু উনি ওনার মতো কাজের লোক, সে তো ভোট, আর আমি ভোটারও নই, আর আমিও কারোর ভোট চাইও নি। আপনারা যদি আমার বক্তব্য দেখেন আমি কোনো ভোট চাইনি, আমার বক্তব্য ছিল উনি একজন দক্ষ ক্রীড়া সংগঠক, উনি আমাদের সাহায্য করেন সেইটুকুনি আমরা বলেছি। তার সঙ্গে ওনার ভোটের কোনো এর মধ্যে কোনো সম্পর্ক আমার তো মনে হয় না আছে। কোনো একটি রাজনৈতিক দল যদি সেটাকে প্রচারে ব্যবহার করে সেখানে কি আপনাদের কোনো মানে সমস্যা থাকার কথা ছিল বা সেটা করা হয়েছে আর কি একবারে? দেখুন আজকে অনেকে আমাদের গ্রামেও অনেকে আছে যারা রাজনৈতিক পরিচয়ের কোনো না কোনো পার্টির, সবই একটা পার্টির এরকম তো নয়, অন্য পার্টিরও আমাদের রাজনীতির, কারণ মোহনবাগান ক্লাব রাজনীতির ঊর্ধ্বে চিরকালই ছিল। আমাদের যতীন চক্রবর্তী আমাদের মেম্বার ছিল, আমাদের জ্যোতিবাবু আমাদের খুব বড় সমর্থক ছিলেন, আমাদের অনেক প্রচুর আমি নাম করতে চাই না রাজনৈতিক নেতা নেত্রী যারা আমাদের মেম্বার, কিন্তু যখন তারা ক্লাবের সঙ্গে সম্পর্ক হয় সেটা হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে। এখানে সুব্রত মুখার্জি কংগ্রেস করতেন আর যতীন চক্রবর্তী বামপন্থী ছিলেন, তো দুজনে একসাথে বসে খেলা দেখত। তো আমাদের এখানে খেলাধুলোর সঙ্গে রাজনীতির সম্পর্ক খুব একটা নেই। কেউ যদি তাদের নিজেদের এতে সেটা ব্যবহার করে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি সনদবাবুকে অ্যাজ এ দক্ষ ক্রীড়া সংগঠক আমি আগেও বলেছি এখনও বলছি, এর মধ্যে আমার কোনো অন্য কোনো বক্তব্য নেই। আপনি কি করে বলছেন যে এটা ভোটে লড়ার জন্য ভিডিও বার্তা হয়েছে? কেউ যদি ক্রীড়া সংগঠক ভালো হয় বলেছি, আজকে আপনারা মনে হয় জানেন না ভুলে গেছেন হয়তো, বাইচুং ভুটিয়া যখন ইএফএ প্রেসিডেন্টশিপে দাঁড়িয়েছিল ইসবাহ ক্লাব থেকে এ করেছিল প্রেস কনফারেন্স করেছিল, সে তো ক্লাবকে ব্যবহার করেছিল। আপনি যখন বলবেন না তাতে আপনার এক্সাম্পল থাকতে হবে। ব্যাংকে পুটিয়া তো ইসবাহ ক্লাব থেকে প্রেস কনফারেন্স করেছে, তাহলে ক্লাবকে ব্যবহার করেনি। অর্গানাইজেশন হয়ে মানে তার আপনি তো বললেন এখন এআইএফএ প্রেসিডেন্টে, আপনি এক্ষুনি বললেন এআইএফএ প্রেসিডেন্টে কোনো তো বললাম তো উদাহরণ তো ক্লাবই দিয়েছিল, বাইচুং ভুটিয়া আমাকে অ্যাপ্রোচ করেছিল যে আমি প্রেস কনফারেন্স করতে চাই, আমি না বলে দিয়েছিলাম। শুনুন কুণাল ঘোষ একটি রাজনৈতিক এর মুখপাত্র, আমাদের ভাইস প্রেসিডেন্ট, উনি ক্লাবে আসেন অনেক, উনি প্রেস বিবৃতি দেন, উনি যদি রাজনৈতিক বিবৃতি দেন গেটের বাইরে গিয়ে দেন, মোহনবাগান ক্লাবের যে গেটটা আছে তার বাইরে গিয়ে উনি বিবৃতি দেন, কোনোদিন গেটের মধ্যে উনি ক্লাবের মধ্যে দেন। সেটাকে কি বলেছে আমি সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। একবার হয়ে গেছে আর কোনো কথা নেই। আমি রাজনৈতিক তর্জার মধ্যে নিজেকে জড়াতে, আমি রাজনৈতিক তর্জার মধ্যে জড়াতে,